আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক, রাতের আধারে বেনজিরের খামার বাড়ি থেকে 36 গরু উধাও, জানাবো এর বিস্তারিত। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। বান্দরবানের সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তির খোঁজ মিলেছে। জানা গেছে সেখানে একটি সমন্বিত খামার গড়ে তুলেছেন তিনি। সেই খামার বাড়িতে বেনজির আহমেদের সম্পদের খোঁজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। আর এই খবর পাওয়ার পর সেই খামার থেকে রাতের আধারে 36টি গরু সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে, যার আনুমানিক বাজার মূল্য 2.5 কোটি টাকা। এসব গরু সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বেনজির আহমেদের সম্পত্তি দেখভালের দায়িত্বে থাকা বান্দরবান জেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মং ওয়াই চিং এর বিরুদ্ধে। বুধবার 5 জুন রাতে বান্দরবানের সোয়ালক ইউনিয়নের মাঝের পাড়ার বেনজিরের খামার বাড়ি থেকে এসব গরু সরিয়ে নেওয়া হয়। স্থানীয়রা জানান, বেনজিরের খামারে গরু ছিল 37টি। দুটি ট্রাকে করে সেখান থেকে 36টি গরু নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়। তাদের দাবি, দুদক বান্দরবানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বেনজির আহমেদের সম্পত্তি নিয়ে প্রশাসনের কাছে চিঠি দিয়ে জানতে যাওয়ার খবর পাওয়ার পরপরই খামার বাড়ির দায়িত্বে থাকা মং ওয়াই চিং মারমা গরুগুলো সেখান থেকে সরিয়ে নেন। অভিযোগের বিষয়ে মং ওয়াই চিং জানান, তিনি নিজেই গরুর খামারটির মালিক, এজন্য গরুগুলো তিনি সেখান থেকে নিয়ে গেছেন। বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানান, দুদক থেকে চিঠি দেওয়ার পর বান্দরবানে থাকা বেনজিরের সম্পত্তির হিসাব এরই মধ্যে পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে সম্পত্তির আরও খোঁজ পাওয়া গেলে সেটিও জানানো হবে। জানা গেছে, বেনজির আহমেদ র্যাবের মহাপরিচালক থাকার সময় বান্দরবানের সুয়ালক ইউনিয়নের মাঝের পাড়া এলাকায় প্রায় 70 একর জায়গা দখলে নিয়ে নেন। সেখানে রাবার হর্টিকালচারের জায়গা লিজ ও ক্রয়কৃত জায়গাও রয়েছে। ওই জায়গা দেখিয়ে গত বছর বন বিভাগ থেকে প্রায় 14,000 ঘনফুট গাছের জোত কাঠ পরিবহন পারমিট করেন বেনজির। প্রায় 1 কোটি টাকা হাতিয়ে নেওয়া হয় গাছ বিক্রি করে। ওই জায়গায় গরু ও মৎস্য খামার, সেই সঙ্গে আলিশান বাংলো করা হয়। অপরদিকে লামার সরই ইউনিয়নেও বেনজিরের আরো 100 একর জায়গার খবর পাওয়া গেছে। সেখানকার ভুক্তভোগীরা অভিযোগ করে বলেছেন, তৎকালীন সময়ে পুলিশের কিছু কর্মকর্তা ও রাজনৈতিক দলের স্থানীয় বেশ কিছু নেতা বেনজিরের নাম ব্যবহার করে প্রচুর সম্পত্তি দখলে নিয়েছেন। স্থানীয়রা প্রশাসনের কাছে এসব দখলকৃত জায়গা জমি তাদের ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন।